ওকে, আমরা আজকে শুরু করি। ওয়েলকাম টু দ্য থার্ড সেশন। গত সপ্তাহে আমরা করতে পারিনি, আমি একটু ট্রাভেলে ছিলাম, খেলা দেখা প্লাস কনফারেন্স দুটোই, যার কারণে গত সপ্তাহে আমি সেশনটা করতে পারিনি। প্ল্যান ছিল এটা গত সপ্তাহে করার, তো আজকে আমরা দেখি সেটা কন্টিনিউ করব। এবং এর আগে আমরা যে সেশনটা করেছিলাম সেখান থেকে কিছু রিভিউ করব প্রথমে, এবং আজকে নতুন কিছু কিছু জিনিস অ্যাড করব। তো প্রথম দুইটা সেশন থেকে আমার যতটুকু অবজারভেশন, আমাদের ডিউরেশন 1 আওয়ার হচ্ছে, বাট সেই তুলনায় কন্টেন্ট বেশি ডেলিভারি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটার দিকে একটু ফোকাস রাখতে হবে, কারণ যেহেতু আমরা 1 ঘন্টা ধরে ব্যান্ডউইথ ইউজ করে ভিডিও দেখছি, অথচ যদি কন্টেন্ট খুব কম যায় সেক্ষেত্রে আসলে কস্ট ইফেক্টিভ হয় না। তো আমি চেষ্টা করব এরপরের সেশন থেকে কন্টেন্টটা আরো বেশি দেওয়ার, যাতে তোমাদের জন্য ইউজফুল হয় সেটা। তো আজকের জন্য নতুন করে মেইনলি ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেম সম্পর্কে তুই কথাবার্তা বলবো, এবং আমি প্রেজেন্টেশন পার্শিয়ালি কিছুটা আগে শেয়ারও করেছি, হয়তো তোমরা দেখে থাকবে অলরেডি। তো যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, সাথে সাথে কমেন্ট বক্সে লিখবে, আমি রেসপন্স করার চেষ্টা করব। আর সাউন্ড কতটুকু ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা যেহেতু আমি এখান থেকে বুঝতে পারবো না, সাথে সাথে ফিডব্যাক দিলে আমি দরকার হলে ওই অংশটুকু আবারও রিপিট করব। তো দেখা যাক আমরা কতটুকু আজকে কভার করতে পারি। আজকের আউটলাইনটা হলো আগের সেশনের ফলো আপ, আমরা কিভাবে গ্রুপ ডাটা তৈরি করতে পারি সেটা বিষয়ে কথা বলবো, তারপরে আর এ ম্যাট্রিক্সটা কি এবং এটা কিভাবে তৈরি করতে হয়, ডেটা ফ্রেম কি এটা কিভাবে তৈরি করতে হয়, ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেমের মধ্যে বেসিক পার্থক্যটা যেটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখনই আমরা ডেটা অ্যানালাইসিস করতে যাব তখন ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেম এই দুটার পার্থক্যটা আসলে জানা দরকার, কারণ এটার উপর বেস করে আমরা সার্টেন ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করে থাকি। ম্যাট্রিক্স অপারেশন গুলো কি, কিভাবে ভেরিয়েবল কে আমরা আলাদা করে অ্যাক্সেস করতে পারি একটা ডাটা ফ্রেম থেকে, আর একটা ডাটা ফ্রেম থেকে আমরা কিভাবে সাবসেট অফ ডাটা তৈরি করতে পারি, এই বিষয়গুলো মূলত আজকে আমরা ফোকাস করব। এট দ্য সেম টাইম আমি দেখবো যে তোমরা কতটুকু শুনতে পারছো এবং কতটুকু সেটা ফলো করতে পারতেছো। সো আগের দিনের রিভিউ অংশ থেকে যদি বলি, আমরা আমাদের কাছে একটা আনগ্রুপ ডেটা আছে যেখানে 50 অবজারভেশন ছিল, যেটা আমরা দেখেছি পরে, সেখান থেকে আমরা কিভাবে গ্রুপ ডেটা তৈরি করতে পারি আমরা কমান্ডও দেখিয়েছি। আজকে সেই কমান্ডের আরো একটু ডিটেলস দেখব, ভিতরে আরো বেশ কিছু অপশন দেখব আমরা, যেমন একটা ভেরিয়েবল তৈরি করার ক্ষেত্রে জাস্ট সিঙ্গেল একটা ভেক্টর এক্স তৈরি করার জন্য আমরা কনকেটেনেশন ফাংশন ইউজ করে থাকি সি, এবং প্রত্যেকটা এলিমেন্ট কে আমরা কমা দিয়ে সেপারেট করে লিখে থাকি। এটা আমরা প্রথম দিন দেখেছি এটা, এবং তারপরে সেখান থেকে আমরা গ্রুপ ডাটা তৈরি করতে পারি। এখন গ্রুপ ডাটা তৈরি করতে গেলে আমাদের তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নাম্বার অফ গ্রুপ কত হবে সেটা একটা বিষয়, আরেকটা হলো আমরা গ্রুপের যে গ্রুপ ইন্টারভেল গুলো হয়, যে ক্লাস ইন্টারভেল গুলো হয় সেটা লোয়ার লিমিট এবং আপার লিমিট কে আমরা ইনক্লুড করব না এক্সক্লুড করব সেটা একটা বিষয়, এবং ক্লাস ইন্টারভেল গুলো যদি আমরা স্পেসিফাই করে দিতে চাই সেটা আরো একটা লক্ষণীয় বিষয় এখানে। তো সবচেয়ে সহজ যে বিষয়টা, যেভাবে আমরা গ্রুপ ডেটা তৈরি করতে পারি সেটা নাম্বার অফ গ্রুপটাকে স্পেসিফাই করে দিয়ে, এবং এটা আমরা করতে পারি কাট একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্য দিয়ে এটা করতে পারি। যেমন এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স গ্রুপ একটা নতুন অবজেক্ট তৈরি করা হয়েছে যেটা কাট ফাংশনের মাধ্যমে, এবং কাট ফাংশনের ইনপুটটা হলো সিঙ্গেল একটা নিউমেরিক ভেক্টর এক্স,
এবং নাম্বার অফ ব্রেকস মানে নাম্বার অফ ক্লাস আমরা কয়টা করতে চাই সেটা এখানে বলে দেওয়া আছে আমাদের। আমরা ইনিশিয়ালি 5টা গ্রুপ করতে চাই। এখন এইভাবে যদি গ্রুপ ডাটা তৈরি করা হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট এটা লোয়ার লিমিটকে এক্সক্লুড করে দেয়। আমরা যখনই ক্লাস ইন্টারভেল গুলো দেখবো সেক্ষেত্রে লোয়ার লিমিটে দেখবো ফার্স্ট ব্র্যাকেট এবং আপার লিমিটে আছে থার্ড ব্র্যাকেট, তার মানে হলো লোয়ার লিমিট এক্সক্লুডেড আপার লিমিট ইনক্লুডেড। আর এভাবে যখন আমরা নাম্বার অফ গ্রুপ স্পেসিফাই করে দিই সেক্ষেত্রে আমাদের ইনপুট ভেক্টরের সবচাইতে ছোট ভ্যালুর চাইতেও আরো ছোট একটা ভ্যালু অ্যাসাইন করা হয় ক্লাস ইন্টারভেলে, যেন যেহেতু আমাদের লোয়ার লিমিট এক্সক্লুডেড কাজে লোয়ার লিমিট যদি আমরা মিনিমাম ভ্যালু থেকে শুরু করি সেটা কোনো ক্লাসেই আর পড়বে না কারণ লোয়ার লিমিট এক্সক্লুডেড। এই ডাটা সেটের ক্ষেত্রে আমাদের লোয়ার মিনিমাম ভ্যালু ছিল কত 7 বা 9 কিছু একটা, তো যদি সেখান থেকে আমরা ক্লাস ইন্টারভেল শুরু করি সেক্ষেত্রে যেহেতু লোয়ার লিমিট এক্সক্লুডেড ওই ভ্যালুটা আমরা কোনো ক্লাসে দিতে পারবো না, যার কারণে নাম্বার অফ ব্রেকস যখন স্পেসিফাই করে দেওয়া হয় মিনিমাম ভ্যালুর চেয়েও ছোট ভ্যালু থেকে ক্লাস ইন্টারভেল গুলো শুরু হয়। এবং সেটা আমরা দেখবো নেক্সট লাইনে। নেক্সট লাইনে একটা ডেটা ফ্রেম তৈরি করা হয়েছে, ডেটা ফ্রেম কি একটু পরে আসছি, এবং এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা আছে। টেবিলের কমান্ডটা হলো জাস্ট টেবিল, এবং এখানে আমরা গ্রুপ ডেটার যে অবজেক্টটা তৈরি করলাম এক্স গ্রুপ, এটা এটা দিলে প্রতিটা গ্রুপ এবং তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দিয়ে একটা ডেটা ফ্রেম তৈরি হবে যেটা দেখতে হবে এরকম এক্স গ্রুপ। যেহেতু 5টা আমরা গ্রুপ করতে চাই সেক্ষেত্রে আমাদের 5টা গ্রুপ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপের ফ্রিকোয়েন্সি আছে। এবং এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের মিনিমাম ভ্যালু শুরু হয়েছে 6.98 থেকে এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আছে 31। তো আমরা যে এক্স ইনপুটটা দিয়েছি এখানে মিনিমাম ভ্যালু ছিল আসলে 7। তো যদি 7 আমরা লোয়ার লিমিট ইনক্লুড লোয়ার লিমিট হিসেবে ইউজ করতাম প্রথম ক্লাসে আর লোয়ার লিমিট এক্সক্লুডেড আছে সেক্ষেত্রে প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি হয়ে যেত 3-এর জায়গায় 2 কারণ লোয়ার লিমিট এক্সক্লুডেড, কাজে সেটা যেন কোনোভাবে আমরা বাদ না পড়ে যার কারণে এটা আর অটোমেটিক্যালি অন্য একটা ভ্যালু অ্যাসাইন করে। তো বাই ডিফল্ট এটা এভাবে করে থাকে যদি নাম্বার অফ গ্রুপ আমরা স্পেসিফাই করে দিই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নাম্বার অফ গ্রুপ স্পেসিফাই করে না দিয়ে আমরা ক্লাস ইন্টারভেল গুলোর দিকে অনেকটা ইন্টারেস্টেড পরবর্তী ক্যালকুলেশন আরো ইজি করার জন্য। সেক্ষেত্রে আমরা যদি 6টা গ্রুপ তৈরি করতে চাই ফর এক্সাম্পল 6টা গ্রুপ, কিন্তু আমাদের ক্লাস ইন্টারভেল শুরু হবে হচ্ছে লোয়ার লিমিট 5 থেকে এবং ইন্টারভেলটা নিব হলো 5 করে, তাহলে লোয়ার ফার্স্ট ক্লাসটা হবে 5 to 10, দেন 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, and 30 to 35। তাহলে 5 থেকে 35 এর মাঝে এই এক্স যে ইনপুটটা দেওয়া হচ্ছে এটা সবকিছুই ইনক্লুডেড কারণ সবচেয়ে ছোট ভ্যালু আছে 7 এবং সবচেয়ে বড় ভ্যালু আছে 35, এই সবকিছু ক্লাস ইন্টারভেলের মধ্যেই থাকবে। তো এভাবে আমরা ব্রেকস এর জায়গায় নাম্বার অফ ক্লাসের পরিবর্তে ক্লাস ইন্টারভেলের একটা ভেক্টর দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সেভাবে তৈরি হবে। এবং পরের কমান্ড গুলো যদি আমরা দেখি যে এক্স গ্রুপ 1 কাট ব্রেকস ইকুয়াল টু ক্লাস ইন্টারভেল গুলো দেওয়া হলো এবং সেখান থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি যেমন এইটা এই লাইনটা সরি এখন যদি আগের প্রথম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ছিল সেটা শুরু হয়েছিল 6.98 থেকে, বাট এই পেজের লাস্টের দিকে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে শুরু হয়েছে 5 থেকে 5 to 10, 10 to 15, এবং এখানে লোয়ার লিমিট এক্সক্লুডেড আপার লিমিট ইনক্লুডেড, যার কারণে প্রথম ক্লাসে যদি দেখি আপার লিমিট 10, এটা অলরেডি প্রথম ক্লাসের মতো ইনক্লুডেড এবং পরের ক্লাসটাও শুরু হয়েছে 10 থেকেই এবং এইখানে 10টা এক্সক্লুডেড পরের ক্লাসে। এভাবে আমরা আপার লিমিট নাম্বার অফ ক্লাস এবং ক্লাস ইন্টারভেল দুইভাবে স্পেসিফাই করে দিয়ে আমরা গ্রুপটা তৈরি করতে পারি। তো এটুকু গেল বাই ডিফল্ট।
কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যদি লোয়ার লিমিট ইনক্লুড করতে চাই, এখানে তো বাই ডিফল্ট এক্সক্লুড হচ্ছে, এবং আপার লিমিটকে আমরা এক্সক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেটাতে আসছি, আমি একটু দেখে আসি তোমাদের কোনো প্রশ্ন আছে কি। ওকে, আমি মুভ করছি পরের স্লাইডে। এখন আমরা দেখব, আমরা যদি এখন লোয়ার লিমিটকে ইনক্লুড করতে চাই বাট আপার লিমিটকে এক্সক্লুড করব, সেক্ষেত্রে কমান্ডে নতুন আরো একটা প্যারামিটার অ্যাড হবে। এখানে দেখতে হচ্ছে রাইট ইকুয়াল ফলস, বাই ডিফল্ট এটা রাইট ইকুয়াল ট্রু থাকে, যার কারণে রাইট এই প্যারামিটারটা লেখার দরকার পড়ে না। কিন্তু যদি আমরা আপার লিমিটকে এক্সক্লুড করতে চাই এবং লোয়ার লিমিটকে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে রাইট ইকুয়াল টু ফলস লিখে দিলে এটা হয়ে যাবে। এবং আমরা যদি আউটপুটটা দেখি, সেক্ষেত্রে ব্র্যাকেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ফার্স্ট ব্র্যাকেট শুরুতে এবং থার্ড ব্র্যাকেট শেষে প্রতিটি ক্লাস ইন্টারভেলে, এবার থার্ড ব্র্যাকেট শুরুতে আসছে এবং ফার্স্ট ব্র্যাকেট শেষে গেছে। এজ এ লোয়ার লিমিট ইনক্লুডেড, আপার লিমিট এক্সক্লুডেড, এবং সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাও কিছুটা হয়তো চেঞ্জ হবে। তো এটা ডিপেন্ড করবে, যদি যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাব, প্র্যাকটিক্যাল পরীক্ষা, অনেক সময় এটা স্পেসিফাই করে দেওয়া থাকে যে আপার লিমিট বা লোয়ার লিমিট ইনক্লুড এক্সক্লুশন এগুলো বলে দেওয়া থাকে। যদি না থাকে, যে কোনো একটা আমরা করতে পারি এটা কনভেনিয়েন্স অনুযায়ী। আচ্ছা, আমরা এই পর্যন্ত জানলাম কিভাবে লোয়ার লিমিট এবং আপার লিমিট ইনক্লুড এবং এক্সক্লুড করা যায়, আমরা কিভাবে ক্লাস ইন্টারভেল স্পেসিফাই করে দিতে পারি, অথবা নাম্বার অফ ক্লাস স্পেসিফাই করে দিয়ে গ্রুপ ডেটা তৈরি করতে পারি। এরপরে আমরা চলে যাই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতে হয়, আর এই বিষয়ে। ম্যাট্রিক্স আর কিছুই না, যেহেতু আমরা সবাই স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, ম্যাট্রিক্স কি এটা আমরা জানি। এটা হলো টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এ ডাটা সেট। যদি খুব সিম্পলি বলি, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বাদ দিই, অর্থাৎ ডাটা সেটকে আমরা এমন ভাবে সাজাবো যেটা রো এবং কলাম দুই ডাইমেনশনই থাকবে, এবং প্রতিটা পজিশনের এক একটা ইন্ডেক্স থাকবে। যেমন যদি ফার্স্ট এলিমেন্ট কি বলি, রো নাম্বার ওয়ান কলাম নাম্বার ওয়ান, সেটা হবে ওয়ান ওয়ান পজিশন। রো নাম্বার ওয়ান কলাম নাম্বার যদি টু হয়, সেক্ষেত্রে সেটা হবে ওয়ান টু পজিশন, এবং প্রত্যেক পজিশনে এক একটা ভ্যালু থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা প্রপার্টি আছে ম্যাট্রিক্সে, আর এ বিশেষ করে, সেটা হলো প্রত্যেকটা কলামের লেন্থ সমান হতে হবে, অর্থাৎ নাম্বার অফ রো প্রতিটা কলামের জন্যই সমান। যেমন ফার্স্ট কলামে যদি পাঁচটা এলিমেন্ট থাকে, সেকেন্ড কলামেও অবশ্যই পাঁচটাই থাকতে হবে, থার্ড কলামেও পাঁচটাই থাকতে হবে, যে কারণে বলা আছে যে ইচ কলাম মাস্ট বি সেম লেন্থ। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা রো, আবার যদি বলি প্রত্যেকটা এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স, এর ডাটা টাইপটা হবে সেম। সবগুলো হতে পারে নিউমেরিক, হতে পারে ক্যারেক্টার, হতে পারে লজিক্যাল, হতে পারে কমপ্লেক্স নাম্বার, বাট সবগুলোই সেম টাইপের হতে হবে, কোনো মিক্স থাকবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের ভিতরে নিউমেরিক এবং লজিক্যাল একসঙ্গে থাকতে পারে না, নিউমেরিক এবং ক্যারেক্টার একসঙ্গে থাকতে পারে না। যদি নিউমেরিক এবং ক্যারেক্টার দিয়ে ম্যাট্রিক্স কমান্ড দিই, সেটা আলটিমেটলি কনভার্ট হয়ে সবগুলো ক্যারেক্টার হয়ে যাবে, অর্থাৎ একই ডেটা টাইপ থাকবে সবসময়। ভেক্টরের ক্ষেত্রে যেটা ওয়ান ডাইমেনশনাল, যেটা আমরা এক্স তৈরি করেছিলাম, সেখানেও একই টাইপের ডেটা থাকবে, আইদার নিউমেরিক অর ক্যারেক্টার। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই সেম টাইপের ডেটা হবে, অর্থাৎ প্রত্যেকটা কলামকেই আমাদের সেম হতে হবে। এটা হলো স্পেশাল বৈশিষ্ট্য।
যার কারণে বলা হচ্ছে ক্যান নট স্টোর ডিফারেন্ট ডেটা টাইপস অফ ডিফারেন্ট কলামস। সাউন্ডের কি অবস্থা একটু দেখে আসি। সাউন্ড তোমরা ভালো মতো শুনতে পাচ্ছ, এটা খুব ভালো কথা। তাহলে আমি কন্টিনিউ করি। তো এখন ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমরা আর এর খুব সিম্পল একটা কমান্ড ইউজ করে থাকি, ম্যাট্রিক্স। এবং আমরা যদি একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই যেটার নাম্বার অফ কলাম হবে 5টা এবং নাম্বার অফ রো হবে 10, আর ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো হবে, আমরা কিছুক্ষণ আগে যে এক্স ভেক্টরটা তৈরি করেছিলাম আগের স্লাইডে, সেই এক্স ভেক্টরের এলিমেন্ট গুলোই হবে ম্যাট্রিক্স। যেহেতু এক্স আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন ছিল 50টা, এখানে 5টা কলাম এবং 10টা রোতে যদি সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে এখানে 50টা এলিমেন্ট অ্যাকোমোডেট করে। তো সেক্ষেত্রে কমান্ডটা হবে ম্যাট্রিক্স ডেটা ইকুয়াল টু এক্স নাম্বার অফ রো 10, নাম্বার অফ কলাম এন কল 5। এখানে আরো একটা প্যারামিটার আছে বাই রো ইকুয়াল টু ট্রু। বাই রো ইকুয়াল টু ট্রু এর অর্থ হলো এই ম্যাট্রিক্স যখন তৈরি করা হবে তখন প্রথম রো আগে তৈরি হবে এবং দেন সেকেন্ড রো, তারপর থার্ড রো, এভাবে প্রত্যেকটা এলিমেন্ট গুলো তৈরি হবে। অর্থাৎ এক্স এর যে 50টা এলিমেন্ট আছে, যেহেতু আমাদের নাম্বার অফ কলাম 5, সো এক্স এর প্রথম 5টা এলিমেন্ট দিয়ে প্রথম রো তৈরি হবে, সেকেন্ড 5টা এলিমেন্ট দিয়ে সেকেন্ড রো। যার কারণে বাই রো ট্রু দেওয়ার অর্থ হলো এটা, অর্থাৎ প্রথম 5টা রো 5টা কলামে বসে যাবে, 5টা এলিমেন্ট 5টা কলামে বসে যাবে, সেকেন্ড 5টা এলিমেন্ট এক্স ভেক্টর থেকে সেকেন্ড রোতে বসে যাবে, এভাবে রো বাই রো এই ম্যাট্রিক্সটা তৈরি হবে। বাই রো ইকুয়াল টু যদি ফলস দেওয়া হতো তাহলে প্রতিটা কলাম আগে ফিল আপ হতো, অর্থাৎ প্রথম 10টা এলিমেন্ট নিয়ে ফার্স্ট কলাম আগে তৈরি হবে, এক্স এর সেকেন্ড 10টা এলিমেন্ট নিয়ে সেকেন্ড কলাম, এভাবে তৈরি হবে যদি আমরা বাই রো ইকুয়াল টু ফলস দিই। তাহলে যেহেতু প্রথমে বাই রো ইকুয়াল টু ট্রু দিয়েছি, আমরা এর আউটপুটটা দেখি। এটা হলো আউটপুট 10x5 একটা ম্যাট্রিক্স, যার প্রথম রোর যে 5টা এলিমেন্ট আছে সেটা এক্স যে ভেক্টর আমরা তৈরি করেছিলাম সেটার প্রথম 5টা এলিমেন্ট। তোমরা চাইলে এটা ভেরিফাই করতে পারো, এক্স এর প্রথম 5টা এলিমেন্ট জাস্ট চেক করে দেখো এবং ম্যাট্রিক্স এর প্রথম রোর এলিমেন্ট গুলো চেক করে দেখো, যদি ঠিক থাকে তাহলে আমরা এটা ঠিক আছে। এইটুকু থেকে আরো কোনো প্রশ্ন আছে কিনা, যে ম্যাট্রিক্স বাই রো বা ম্যাট্রিক্স তৈরি করার যে কমান্ড, এখানে আমরা ডাটা ইকাল টু যে কোনো ভ্যালু দিতে পারি। যদি আমরা সিঙ্গেল ভ্যালু দিই তাহলে ম্যাট্রিক্স এর সবগুলো এলিমেন্ট ওই সেই সিঙ্গেল ভ্যালু দিয়েই তৈরি হবে। যদি আমরা রো এবং কলামের মাল্টিপ্লিকেশনে যতগুলো এলিমেন্ট হয় সেই এলিমেন্ট যদি সাপ্লাই করি, যেমন এখানে এক্স এ 50টা এলিমেন্ট আছে, 50টা এলিমেন্ট নাম্বার অফ রো 10, নাম্বার অফ কলাম 5, 5×10=50, সো 50টা এলিমেন্ট এখানে অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ একটা আমরা ভেক্টরকে ম্যাট্রিক্সে কনভার্ট করে নিলাম, যেটা প্রথমে 50টা এলিমেন্ট ছিল এখন আমাদের 5টা কলাম 10টা রোতে তৈরি হয়ে গেল। খুব সিম্পল ম্যাট্রিক্স তৈরি করা। এবং এখানে খেয়াল করলে দেখবে যে প্রত্যেকটা এলিমেন্টই আমাদের নিউমেরিক। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনলি 4 জন বা 3 জন অনলাইনে আছে, যেটা আমার জন্য আসলে মোটিভেটিং না। এই গ্রুপে টোটাল মেম্বার হলো 40 জন এবং সবাই ইন্টারেস্ট শো করেছে যে শিখতে চায়, বাট আমি এ পর্যন্ত 4 জন বা 5 জনের বেশি দেখিনি, যেটা আমার জন্য আসলে মোটিভেটিং না। আমি চাই তোমরা আরো বেশি বেশি পার্টিসিপেট করো, বাট এখন পর্যন্ত আমি সেটা দেখছি না এবং তার কোনো কারণও আমি জানি না। তোমরা সবাই ইন্টারেস্ট শো করেছো বাট কেউই অ্যাটেন্ড করো না, আমি এটা জানি না কেন। তো মুভ অন, যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে, যেহেতু কেউ কিছু লিখছে না আমি জানি না শুনতে পাচ্ছে কি পাচ্ছে না।
ওকে, আমি মুভ করি পরের সেকশন গুলোর দিকে। আমরা ম্যাট্রিক্স তৈরি করার জন্য কমান্ড এটাই, ম্যাট্রিক্স কমান্ড দিয়েই আমরা সাধারণত ম্যাট্রিক্স তৈরি করে থাকি, এবং নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সবসময় স্পেসিফাই করে দিই, এবং সেটা রো ওয়াইজ হবে না কলাম ওয়াইজ হবে সেটাও বলি। এবং এখানে আমি নিচে যেটা প্রশ্নটা লিখছিলাম যে উই হ্যাড ভেক্টর এক্স নাও ইজ কনভার্টেড টু ম্যাট্রিক্স, এক্স এর কোন এলিমেন্ট কোথায় বসবে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যেহেতু বাই রো দিয়েছি, কাজে এক্স এর এলিমেন্ট গুলো আগে প্রত্যেকটা রো ফিল আপ করবে। সো প্রথম পাঁচটা এলিমেন্ট প্রথম রো, সেকেন্ড পাঁচটা এলিমেন্ট সেকেন্ড রো, এভাবে। এখন আসি ডাটা ফ্রেম। ডাটা ফ্রেমটা কি? ডাটা ফ্রেম আসলে একটা আমরা নর্মালি ডাটা সেট বলতে যাও বোঝাই, যেটা এক্সেলে থাকে বা অন্য এসপিএসএস এও থাকে, সেটাকে আমরা ডাটা ফ্রেম হিসাবে চিন্তা করতে পারি। এবং ডাটা ফ্রেমও ম্যাট্রিক্স এর মতোই টু ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন, এবং এখানেও সবগুলো কলামের লেন্থ সেম হতে হবে ম্যাট্রিক্স এর মতোই। বাট এইখানে একটা স্পেশালিটি আছে, ম্যাট্রিক্স এ যেমন ছিল যে একই টাইপের কলাম সবগুলো হবে, অর্থাৎ সবগুলো নিউমেরিক কলাম অথবা সবগুলো ক্যারেক্টার কলাম, বাট ডেটা ফ্রেম এর ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা আর থাকে না। সো ডেটা ফ্রেম এর ক্ষেত্রে এখন সেই সেটাকে আমরা আর একটু অন্যভাবে বলতে পারি যে ডেটা ফ্রেমটা হলো একটা ম্যাট্রিক্স এর জেনারেল ফর্ম, জেনারেলাইজেশন, যে আমরা একটা ম্যাট্রিক্স কে ডেটা ফ্রেম করতে পারি, বাট একটা ডেটা ফ্রেম কে আমরা ম্যাট্রিক্স নাও করা যেতে পারে, বাট করলেও আমরা সবগুলো কলামের প্রপার্টি লস করব, কারণ যেহেতু ডেটা ফ্রেমে মিক্স ডেটা টাইপ থাকে, নিউমেরিক, ক্যারেক্টার, লজিক্যাল, কমপ্লেক্স সব ধরনের কলামই থাকতে পারে ডেটা ফ্রেমে। কিন্তু ডেটা ফ্রেম থেকে যদি কোনোভাবে আমরা ম্যাট্রিক্সে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা কলামের প্রপার্টিস গুলো লস করতে পারি। বাট যদি ম্যাট্রিক্স থেকে ডেটা ফ্রেমে নিয়ে আসি, সেক্ষেত্রে কলামের কোনো প্রপার্টিস এর লস হবে না, কারণ ম্যাট্রিক্স এর সবগুলো কলামই একই ডেটা টাইপ থাকে। তো এইটাই হলো সবচেয়ে বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেমের মধ্যে। তাই যখনই আমরা ডাটা অ্যানালাইসিস করি, আমাদেরকে এইটা আগে অ্যাসেস করতে হবে যে সেটা ম্যাট্রিক্স ফর্মে আছে নাকি ডেটা ফ্রেম ফর্মেটে আছে। যদি ডেটা ফ্রেমে থাকে এবং যদি মিক্সড ডেটা টাইপ থাকে, তখন আর ম্যাট্রিক্স এর যে ইউজুয়াল অপারেশন গুলো আছে, যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স এডিশন বা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেশন, এগুলো আর ডাটা ফ্রেমের উপরে প্রযোজ্য নয়, কারণ ডেটা ফ্রেমের উপরে এখানে আমাদের মিক্স কলাম থাকতে পারে, ক্যারেক্টার, নিউমেরিক, কমপ্লেক্স নাম্বার অনেক কিছুই থাকতে পারে, যার কারণে এই ম্যাট্রিক্স অপারেশন গুলো আমাদেরকে অনেক কেয়ারফুলি করতে হবে সেক্ষেত্রে, যার কারণে ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেমের যে পার্থক্যটা এটা আমাদের জানাটা খুবই জরুরি। তো আমি বেসিক পার্থক্যটুকু বলে দিছি, তারপরে একই প্রশ্নে আমি এখানে রেখেছি যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য ডাটা অ্যান্ড ডেটা ফ্রেম রিপ্রেজেন্টেশন। সো অ্যান্সারটাও আমি যেহেতু বলে দিয়েছি, এখন তোমরা সেটা আশা করি বুঝতে পারছো, কারণ এটা খুব জটিল কোনো বিষয় না, বাট খুব ইম্পর্টেন্ট। পরের স্লাইডে যাওয়ার আগে আমি যেহেতু অ্যান্সার বলে দিচ্ছি, তারপরও আমি জিজ্ঞেস করব যে এখানে কোনো কোশ্চেন আছে কিনা। আর আমার কোশ্চেনটা হলো ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেমের মধ্যে বেসিক পার্থক্যটা কি। এবার আমরা পরে যাই, আজকে খুব বেশি কনটেন্ট নেই। এখন কথা হলো যে আমরা একটা ডেটা ফ্রেম কিভাবে তৈরি করতে পারি। আমরা জানলাম ডেটা ফ্রেম কি এবং কিভাবে কাজ করে সেটা জানলাম, ম্যাট্রিক্স কি এবং সেটা কিভাবে তৈরি করে সেটাও দেখেছি। এবার আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করব। ডেটা ফ্রেম তৈরি করার জন্য কমান্ড খুব সিম্পল, ডেটা ডট ফ্রেম, এই কমান্ড দিয়ে আমরা ডেটা ফ্রেম তৈরি করতে পারি। আরো অল্টারনেটিভ কমান্ড আছে, বাট সেটা আমি এখনই যাচ্ছি না, আমরা ডেটা ডট ফ্রেম দিয়েই তৈরি করবো। ডেটা ডট ফ্রেম কমান্ডের ভিতরে আমরা প্রতিটা কলামের নাম দিয়ে এক একটা অবজেক্ট আমরা দিয়ে দিতে পারি।
তো আমরা যখন রিভিউ করছিলাম আগের ক্লাসে যে গ্রুপ ডেটা তৈরি করা এবং এক্স, আমাদের দুইটা অবজেক্ট আছে, একটা হলো এক্স আর এক্স গ্রুপড। এক্সে আমাদের অরিজিনাল র ভ্যালুগুলো আছে এবং এক্স গ্রুপটা আছে ক্লাস ইন্টারভেল করা ডেটা সেট। তো যেহেতু আমরা ক্লাস ইন্টারভেল তৈরি করেছি, সেটা নিউমেরিকে নাই, ওটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়ে গেছে, যে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে কোন কোন অবজারভেশন আছে সেটার একটা ইন্ডিকেটর ভেরিয়েবল। তো এই দুইটা কলাম দিয়ে যদি আমরা ডেটা ফ্রেম তৈরি করি, তাহলে সেটা ডেটা ডট ফ্রেম, আমরা প্রথম কলামের নাম এক্স ই রাখছি, কাজে এক্স ইকুয়াল টু এক্স, এবং সেকেন্ড কলামের নাম এক্স গ্রুপ ইকুয়াল টু এক্স গ্রুপ, দুইটাই রাখলাম। এবং এটা নতুন আরেকটা নাম দিয়ে স্টোর করলাম, নাম দিলাম হচ্ছে ট্যাব ডিএটি, সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলে এটা একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে। এবং যে ডেটা ফ্রেম যদি পার্শিয়াল কিছু রো প্রিন্ট করি, তাহলে এই স্লাইডে যেরকম ইমেজ দেখা যাচ্ছে, এক্স এবং এক্স গ্রুপ এরকম দেখাবে। এখন কথা হলো যে এই যে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের প্রপার্টিসটা কি, এটা দুইটাই কি নিউমেরিক না অন্য কোনো ডেটা টাইপ এখানে আছে, সেটা আমরা কিভাবে দেখব। তো সেটা দেখার যে কমান্ড, এটা আমি সরাসরি আর স্টুডিওতেই দেখাবো। এটা মানে এক্স গ্রুপ যে কলামটা আছে এই ডেটা ফ্রেমে, সেটার ফরম্যাটটা কি বা সেটা ডেটা টাইপ কি, এবং এক্স যে কলামটা আছে সেটা ডেটা টাইপটা কি। তো ডেটা টাইপ গুলো দেখার জন্য আমাদের আর স্টুডিওর খুব সিম্পল একটা কমান্ড আছে, আমরা সরাসরি আর স্টুডিওতে চলে যাই। এখন এক্স গ্রুপ আমি আগে এগুলো রান করে নিই, তাহলে সুবিধা হবে। এক্স গ্রুপ পাঁচটাতে ছিল, আমাদের দুইটা অবজেক্ট এক্স গ্রুপ এবং এক্স, এই দুইটা নিয়ে ডেটা ফ্রেম তৈরি করব। এটা কমান্ড ছিল, এটা ডেট ডেটা ফ্রেম। এটার যদি আমরা ফার্স্ট কিছু রো প্রিন্ট করে দেখতে চাই, তার কমান্ড হলো হেড ডেট, এটা লিখলে বাই ডিফল্ট এটা প্রথম ছয়টা রো প্রিন্ট করে দেখায় এরকম। এখন কথা হলো আমরা জানতে চাচ্ছি যে এই দুইটা কলাম যে আছে এক্স এবং এক্স গ্রুপ, এটা ডেটা টাইপটা কি। তো ডেটা টাইপ জানার জন্য কমান্ড হলো স্ট্রাকচার এসটিআর, str লিখে এর ভিতরে যদি আমরা ডেটা ফ্রেমের নামটা দিয়ে দিই, তাহলে সেটার স্ট্রাকচার এবং প্রত্যেকটা কলামের ডেটা টাইপটা সেখানে শো করবে। আউটপুটটা কি, ডেটা ফ্রেম 50 অবজারভেশন 2 ভেরিয়েবলস। এই ডেটা ফ্রেমের সমস্ত প্রপার্টিসটা এখানে দেখাচ্ছে, যে কতটা অবজারভেশন, কতটা ভেরিয়েবল এবং কোন ভেরিয়েবলের নাম কি এবং তার টাইপটা কি। তো ভেরিয়েবল এক্স, এটা যেহেতু নিউমেরিক এখন দেখাচ্ছে এনিউএম নাম্বার, আর এক্স গ্রুপড এটাকে বলতেছে ফ্যাক্টর। তো এটা নতুন একটা ওয়ার্ড তোমাদের জন্য, যে ফ্যাক্টর আমরা তো জেনে আসছি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা ডিসক্রিট ভেরিয়েবল অন্য কোনো নামে জেনে আসছি, বাট আর এ যখন আমরা নতুন একটা ওয়ার্ড এখানে দেখছি ফ্যাক্টর। তো যখনই আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ডিফাইন করি, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলতে যেমন এডুকেশন, ওয়ান ফর প্রাইমারি, টু ফর সেকেন্ডারি, থ্রি ফর হায়ার সেকেন্ডারি, এরকম ভাবে যদি কোনো ভেরিয়েবলকে আমরা ডিফাইন করে থাকি, সেটাকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলছি। বাট যখন আমরা আর এ ইনপুট করি, সেই একই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে ফ্যাক্টর। তো ফ্যাক্টরের দুইটা প্রপার্টিস থাকে, একটা থাকে ভ্যালু, ইন্টারনালি স্টোর থাকে, যেটা ওয়ান টু থ্রি ফোর এরকম ভ্যালু, আর আরেকটা হলো লেভেল, যেমন ওয়ান এ প্রাইমারি বলছি, টু তে সেকেন্ডারি, সে ওয়ান টু থ্রি এটা একটা ভেরিয়েবলের লেভেল, এবং আরেকটা ডিসপ্লে লেভেল থাকে, যে প্রাইমারি সেকেন্ডারি যেটা বললাম সেটা। তো এই যে এক্স গ্রুপ যে অবজেক্টটা আমরা এখানে ইউজ করছি বা কলামটা, এটা বলছে ফ্যাক্টর, যার লেভেল হলো পাঁচটা। পাঁচটা লেভেল কি কি, আমাদের পাঁচটা ক্লাস ইন্টারভেল, এবং ইন্টারনাল ভ্যালুগুলো স্টোর হয় এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, প্রথম ক্লাস হলো ওয়ান, দ্বিতীয় ক্লাস হলো টু, তৃতীয় ক্লাস থ্রি, এরকম ভাবে পাঁচটা ক্লাস, এবং প্রতিটা ক্লাসের ইন্টারভেল গুলো আসলে শো করবে। তো যখন আমরা এই ডাটা সেটের প্রথম কয়েকটা রো প্রিন্ট করলাম, এখানে দেখাচ্ছে ক্লাস ইন্টারভেল, বাট এটা আলটিমেটলি ইন্টারনালি যে ভ্যালু গুলো স্টোর আছে সেটা হলো ওই ওয়ান
1 থেকে 5 এই নাম্বারটা আছে, যার কারণে এটা আর একই ডেটা টাইপ থাকছে না, দুইটা কলাম দুইটা ভিন্ন ডেটা টাইপ। এবং ডেটা ফ্রেমের ডেফিনিশনেও সেটা বলা হয়েছিল যে এক একটা কলাম এক এক রকমের ডেটা টাইপ কন্টেন করতে পারে। সো আমরা এই এক্সাম্পল থেকেও এটাই দেখছি যে দুইটা আমাদের ডেটা সেটে দুইটা কলাম আছে, দুইটা কলামে দুই রকমের ডেটা টাইপ আছে। তাহলে এটা ম্যাট্রিক্স কি না, জাস্ট ফর টেস্টিং পারপাস, আমরা আমাদের কাছে ডেট অবজেক্টটা আছে, আমরা জানি এটা ডেটা ফ্রেম, বাট তারপর আমাদের জাস্ট আউট অফ কিউরিয়াসিটি আমরা জানতে চাই যে এটা ম্যাট্রিক্স প্রপার্টিটা হোল্ড করে কিনা। সেক্ষেত্রে কমান্ড হলো ইজ ডট ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স কি না, এখানে আমরা ডেট নামটুকু বলে দিলাম, এটা দেখাচ্ছে ফলস। এটা ফলস এই কারণে, কারণ দুইটা কলাম দুইটা প্রপার্টি হোল্ড করে। এখন কথা হলো যে এই ডেটা ফ্রেমকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে কনভার্সন কমান্ড গুলো আমি প্রথম দিন দেখাইছিলাম, অ্যাজ ডট একটা ফাংশন দেখাইছিলাম, সেক্ষেত্রে এই ডেট থেকে আমরা ডেট আন্ডারস্কোর ম্যাট নাম দিলাম, যে এই ডেটা ফ্রেমটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করব। সো কনভার্সনটা হলো অ্যাজ ডট ম্যাট্রিক্স দিয়ে ডেট দিলাম। এই ডেটা ফ্রেমকে যদি ম্যাট্রিক্সে কনভার্ট করি, আমি শুরুতেই বলেছিলাম একটা ডেটা ফ্রেমকে ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবো, বাট আমাদের কলামের প্রপার্টিস লস হবে। তো সেক্ষেত্রে দেখি এটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করি, করে এবার এটার প্রপার্টিস দেখি, স্ট্রাকচার ডেট দেখাচ্ছে প্রপার্টিস ক্যারেক্টার। এবং আমরা যদি এটার হেড প্রিন্ট করি, সবগুলো কনভার্ট হয়ে, যেহেতু ডেটা ফ্রেমের একটা নিউমেরিক এবং একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজুয়ালি ক্যারেক্টার থেকেই ডিরাইভ করা, কাজে এটাকে যখনই আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করছি তখন নিউমেরিক প্রপার্টিটা আমরা লস করছি। এক্স ভেরিয়েবলটা ছিল নিউমেরিক, সেটাও এখন ক্যারেক্টার হয়ে গেছে, এবং এক্স গ্রুপ ফ্যাক্টর সেটা ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেছে। যেটা বলছিলাম যে ম্যাট্রিক্স থেকে আমরা ডেটা ফ্রেমে নিতে পারি, কোনো সমস্যা নাই, বাট ডেটা ফ্রেম থেকে যদি ম্যাট্রিক্সে নিই সেক্ষেত্রে আমরা কলামের প্রপার্টি লস করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখলাম যে আমরা কিভাবে সেই প্রপার্টিটা লস হচ্ছে। এই কনভার্সন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কনভার্সন নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে আমি একটু পরের দিকে যাব। অ্যাক্সেসিং ভেরিয়েবলস ফ্রম এ ডেটা সেট, একটা ভেরিয়েবলকে আলাদাভাবে আমরা কিভাবে ডেটা ফ্রেমের ভিতর থেকে নিতে পারি সেটা দেখব। যেমন ডেট ডেটা ফ্রেমের মধ্যে আমাদের দুইটা কলাম আছে, এই কলাম থেকে আমি একটা কলামকে অ্যাক্সেস করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি? এটা করার কয়েকটা উপায় আছে। যেহেতু ডেটা ফ্রেম হলো টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, সেক্ষেত্রে আমাদের রো ইন্ডেক্স এবং কলাম ইন্ডেক্স থাকে, রো ইন্ডেক্স 1 থেকে শুরু করে নাম্বার অফ রো পর্যন্ত এবং কলাম ইন্ডেক্স 1 থেকে শুরু করে নাম্বার অফ কলাম পর্যন্ত। যদি কলামের ইন্ডেক্স নাম্বার স্পেসিফাই করে দিয়েও আমরা এটা করতে পারি। আমি নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি, নাম দিলাম এক্স ওয়ান, যেটা হবে ডেট ডেটা ফ্রেম থেকে প্রথম যে কলামটা আছে এক্স সেটাকে আমরা অ্যাক্সেস করতে চাই। সেক্ষেত্রে ইন্ডেক্সটা হলো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, যেহেতু আমরা ফার্স্ট কলাম এবং সবগুলো রো কে অ্যাক্সেস করতে চাই। যে আমি এখানে মাঝখানে কমা দিতে হবে, কমার আগের ইন্ডেক্সটা হলো রো ইন্ডেক্স, পরেরটা হলো কলামের ইন্ডেক্স। আমি রো ইন্ডেক্সে যদি কিছু না লিখি সেটা মেইন করে হলো সবগুলোই রো,
আর এখানে আমি লিখবো ওয়ান। এটার অর্থ হলো ওই ডেটা ড্যাট নামে যে ডেটা ফ্রেম আছে তার প্রথম কলামটাকে নিয়ে আমি নতুন একটা ভেরিয়েবল তৈরি করছি যার নাম হলো এক্স ওয়ান। এটা একটা ভেক্টর হবে, এক্স টু দিচ্ছি। আমি ওই একই কাজই করব, ডেটা ফ্রেম থেকে প্রথম কলাম নিয়ে নতুন একটা ভেরিয়েবল তৈরি করব যার নাম এক্স টু, বাট কমান্ডের টাইপটা একটু ভিন্ন রকম। এখানে ড্যাট ডলার সাইন দিলে ওই ডাটা সেটের মধ্যে কি কি ভেরিয়েবল আছে সেটার আর স্টুডিওতে অটোমেটিক তার লিস্ট একটা দেখাবে। এখন যেমন দেখাচ্ছে এক্স এবং এক্স গ্রুপ, কাজে ডলার সাইন দেওয়ার পরে আমরা কলামের নাম স্পেসিফাই করে দিয়েও পার্টিকুলার কলামকে অ্যাক্সেস করতে পারি। এখানে রো নাম্বার 30 এবং 31 এ যে দুই লাইন কোড লিখলাম, দুই লাইন কোডের আউটপুট একই হবে, এক্স ওয়ান এবং এক্স টু আসলে একই রকম। এবং আরো একটা ভাবে আমরা এই একই কাজ করতে পারি, সেটা হলো টিএটি, আমরা ডবল থার্ড ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে কলামের নামটা লিখে দিতে পারি। এই যে তিনটা লাইন লিখলাম, লাইন 30, 31 এবং 32, তিনটার আউটপুট আসলে একই। আমরা এই তিনটা পদ্ধতিতে একটা ডেটা ফ্রেম থেকে একটা কলামকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারি। আমরা তিনটা যদি একসঙ্গে রান দিই, তিনটার আউটপুট আসলে একই। আমরা যদি হেড প্রিন্ট করি, হেড এক্স ওয়ান, হেড এক্স টু অ্যান্ড হেড এক্স থ্রি, তিনটার আউটপুট আসলে একই। কাজেই আমরা একটা ডাটা ফ্রেম থেকে কলামকে আমরা তিন ভাবে অ্যাক্সেস করতে পারি। যদি আমাদের কলামের নাম জানা থাকে সেটা একটা, যদি কলামের নাম না জানা থাকে, যদি পজিশন জানা থাকে কোন পজিশন থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারি, সে পজিশনের নাম্বার দিয়েও আমরা এটা করতে পারি। সো এটা গেল হলো অ্যাক্সেসিং কলাম ফ্রম এ ডেটা সেট। কাজে আমরা রো কে কিভাবে অ্যাক্সেস করতে পারি, রো কে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজুয়ালি যে ফরম্যাটটা ইউজ করে থাকি সেটা হলো রো নাম্বার 30-তে যে কমান্ডটা দিয়েছি এক্স ওয়ান, এখানে কলাম ইন্ডেক্স এর জায়গায় আমি যদি রো ইন্ডেক্স বলে দিই, যেমন আমি ফার্স্ট রো চাই, ফার্স্ট রো নামে একটা নতুন অবজেক্ট তৈরি করলাম যেটা ডেটা ফ্রেম থেকে ফার্স্ট রো নিবে সবগুলো কলামের ভ্যালু, সেক্ষেত্রে আমি লিখলাম ড্যাট ফার্স্ট রো, যেহেতু আমি নিতে চাই ওয়ান দিয়ে আর সবগুলো কলামের ভ্যালু, সেক্ষেত্রে ওয়ান। আমি যদি নিতে চাই ফার্স্ট 10 রো, সেক্ষেত্রে ড্যাট, এখানে রো কত নাম্বার রো পর্যন্ত নিতে চাই, 1:10, মানে হলো প্রথম 10, তারপরে কমা দিয়ে আমি যদি কোনো কিছু না লিখি মানে সবগুলো কলাম বাট শুধু 10টা রো। এটাও যদি আমি রান করি এবং প্রিন্ট করি, ফার্স্ট রো, এটা দুইটা কলামেরই ফার্স্ট রো প্রিন্ট করেছে এবং ফার্স্ট 10 রো যেটা সেটা হলো প্রথম 10টা রো। সো এভাবে আমরা একটা ডাটা ফ্রেম থেকে রো এবং কলাম অ্যাক্সেস করতে পারি। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একই রকম ভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে রো এবং কলামকে অ্যাক্সেস করতে পারি। সো এতটুকুতে রো কলাম অ্যাক্সেস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এরপরে আমি সাবসেট নিয়ে কথা বলবো। ওকে, ডেট ম্যাট ম্যাট্রিক্স হলো কিনা আমরা দেখি। ডেট ম্যাট যে অবজেক্টটা আছে এর উপরে আমরা এই ইজ ডট ম্যাট্রিক্স দিয়ে আমরা চেক করতে পারি, ইজ ডট ম্যাট্রিক্স ডেট ম্যাট, এটার রেজাল্ট এখন ট্রু। বাট যদি এখানে শুধু ডেট দিই সেক্ষেত্রে এটা ফলস দেখাচ্ছে। অসময়ে একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করে নিই ততক্ষণে তোমরা।
ওকে, ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেম সম্পর্কে জানলাম, এবং ম্যাট্রিক্স ডেটা ফ্রেমের কলাম এবং রো কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটাও আমরা দেখলাম। এরপরে হলো সাবসেট, আমরা কিভাবে একটা ডেটা ফ্রেমকে সাবসেট করতে পারি। সাবসেটের জন্য আমি আজকে সিম্পল একটা কমান্ড দেখাবো, আজকে এর বেশি আর দেখাবো না, নেক্সট দিনে আমরা আরো ডিটেলস আলোচনা করব আরো অন্য কাজগুলো নিয়ে। আজকে সাবসেটের জন্য একটা আর একটা কমান্ডই আছে সাবসেট, সেই কমান্ড দিয়ে দেখাবো। আমরা আসলে কমান্ড কিভাবে ইউজ করতে পারি সেটার, সাবসেট কমান্ড অ্যাপ্লাই করার আগে আমরা সেটার একটু হেল্প ডকুমেন্টেশনটা দেখব। সো হেল্প, কোনো ফাংশনের হেল্প দেখতে গেলে আমরা হেল্প লিখে সেই ফাংশনের নাম দিতে পারি, অথবা একটা ওয়ার্ড সাইন দিয়ে কমান্ডের নাম দিয়ে এন্টার দিলে আমরা সেটার হেল্প ডকুমেন্টেশনটা এখানে দেখতে পাবো। এখানে কি সাবসেটিং ভেক্টর ম্যাট্রিক্স অ্যান্ড ডেটা ফ্রেমস, এটার কমান্ড হলো সাবসেট, কমান্ডের ইউজেজ হলো সাবসেট এক্স, মানে বাই ডিফল্ট অ্যাট লিস্ট একটা ইনপুট লাগবে এবং সাবসেট কমান্ডটা লাগবে যে আমরা কি সাবসেট করতে চাচ্ছি। তো যেহেতু আমরা ডেটা ফ্রেমের সাবসেট করতে চাচ্ছি, ডেটা ফ্রেম ডেট আমাদের আছে, এটা থেকে সাবসেট করে আমরা নতুন একটা ডেটা ফ্রেম তৈরি করব, এখন সেখানে অবশ্যই একটা কন্ডিশন লাগবে যে আমরা একটা পার্টিকুলার কন্ডিশনের উপরে ডেটা ফ্রেমটাকে সাবসেট করতে চাচ্ছি। কাজে আমরা এমন একটা ডেটা সাবসেট তৈরি করতে চাচ্ছি যেটার এক্স এর ভ্যালু অলওয়েজ 15 অথবা তার চাইতে বেশি হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 15। যদি আমরা ডেট যে ডেটা ফ্রেম আছে সেখান থেকে নতুন আরেকটা ডেটা ফ্রেম তৈরি করব, সেটার নাম দিলাম লেটস সে ডেট সাব ডেটা অথবা সাব ডেট নাম দিলাম, এটা আমরা করব সাবসেট এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেট, এবং সাবসেটটা হবে কি সাবসেট ইকুয়াল আমরা বলছি কি এক্স এর ভ্যালু 15 অথবা তার চাইতে বেশি, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 15, এটুকু কমান্ড এনাফ। তাহলে আমরা কমান্ড দিলাম কি সাবসেট, ইনপুট হলো ডেট, আর সাবসেট হবে কার উপরে এক্স যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু 15 অথবা তার চাইতে বেশি হতে হবে, রান করলাম। এখন আমরা যদি সাব ডেটাটা প্রিন্ট করি জাস্ট হেড, এক্স এর ভ্যালু আমি শুধু হেড প্রিন্ট করে কিন্তু বুঝতে পারবো না যে সবগুলো 15 বা তার চাইতে বেশি আছে কিনা। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই নতুন যে ডেটা ফ্রেমটা হলো তার এক্স ভেরিয়েবলের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি, অথবা শুধু মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তো শুধু মিনিমাম ভ্যালু আমাদের কলাম আছে এক্স, যে সাব ড্যাট এই ডেটা সেটের শুধু একটা কলাম আমরা অ্যাক্সেস করতে চাই, একটু আগে দেখিয়েছি কিভাবে একটা কলাম আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা ডলার সাইন দিয়ে এক্স নিলাম, এক্স কলাম, এবং এটার আমরা মিনিমাম ক্যালকুলেট করতে চাই, তো ফাংশন হলো মিন MIN, এটা লিখে যদি এন্টার দিই তাহলে মিনিমাম ভ্যালু 15। যেহেতু আমরা সাবসেট তৈরি করেছি যে এক্স এর ভ্যালু 15 অথবা তার চাইতে বেশি হবে, তো আমরা নতুন যে ডেটা ফ্রেমটা তৈরি করেছি তার এক্স এর মিনিমাম ভ্যালু হলো 15, অর্থাৎ সাবসেটটা কারেক্টলি হয়েছে। সো এই সাবসেট কমান্ড দিয়ে আমরা ইজিলি একটা ডেটা ফ্রেমের সাবসেট তৈরি করতে পারি, এবং এখানে যে সাবসেট ইকুয়াল যে সেকশনটুকু এখানে আমরা যে কোনো কম্বিনেশনে এখানে কমান্ড দিতে পারি যেটা লজিক্যালি ট্রু। যেমন এখানে মাল্টিপল ভেরিয়েবলের উপরে অ্যান্ড অর সব ধরনের কম্বিনেশনে আমরা কন্ডিশনগুলো ইউজ করতে পারি। যেমন আরও একটা তৈরি করি, অ্যান্ড এবং অর এর কম্বিনেশনে যদি তৈরি করতে চাই যে এক্স এর ভ্যালু 15 এর বেশি বাট 25 এর নিচে, এরকম যদি আমরা একটা সাবসেট তৈরি করতে চাই তাহলে সাব ডেটা নাম দিলাম সেটা টু, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 15 অ্যান্ড এক্স লেস দেন ইকুয়াল 25। সো এটা রান দিই, সাব ডেটা টু হলো। এখন আমাদের দেখতে হবে যে এই নতুন যে ডেটা ফ্রেমটা হলো সাবডেট টু, এটার এক্স যে ভেরিয়েবলটা আছে এটার মিনিমাম ভ্যালু
15 অথবা তার চেয়ে বড় হতে হবে এবং ম্যাক্সিমাম ভ্যালু 25 অথবা তার চেয়ে ছোট হতে হবে। তাহলে সেটা আমরা চেক করে দেখব। সাব ডাটা এক্স ভেরিয়েবল, এটার মিনিমাম ক্যালকুলেট করব এবং ম্যাক্সিমাম ক্যালকুলেট করব। মিনিমাম অ্যান্ড ম্যাক্স, তাহলে এটার মিনিমাম দেখি কত আসলো। মিনিমাম 15, এগেইন দ্যাটস ট্রু। আর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আসছে 25। সো আশা করি এখন এই সাবসেট কমান্ডটুকু ক্লিয়ার। কমান্ডের নাম হলো সাবসেট এবং এর কন্ডিশন যেটা আমরা দেব এখান থেকে, সাবসেট এর যে লজিক্যাল কন্ডিশনগুলো আছে এখানে আমরা মাল্টিপল ভেরিয়েবলের উপরও দিতে পারি, একই ফরম্যাটে আমরা এই কমান্ডগুলো দিতে পারবো। এবং এমনও হতে পারে যে কোনো একটা ডেটা ফ্রেমে আসলে 100টা ভেরিয়েবল আছে, সেখান থেকে আমি পার্টিকুলার কোনো কন্ডিশনে 2টা বা 3টা ভেরিয়েবল চাই। সেক্ষেত্রে সিলেক্ট আরও একটা স্টেটমেন্ট আছে, যেমন এইটাই, এখান থেকে আমি যদি শুধু এক্স ভেরিয়েবলটাই রাখতে চাই, সেম কন্ডিশন, যেমন সাব ডট টু, এখানে 2টা ভেরিয়েবলই আছে, এক্স এবং এক্স গ্রুপ, বাট আমি ওই সেম কন্ডিশনেই সাবসেট করতে চাই, বাট শুধুমাত্র এক্স ভেরিয়েবলটাকেই আমি নিব। সেক্ষেত্রে আমি এটার নাম দিলাম সাব ডট থ্রি। এটাই আজকে লাস্ট কমান্ড, এরপরে আর কমান্ড দেবো না। লাস্ট থ্রি সাবসেট, কন্ডিশন সেম থাকলো বাট আমি শুধু এক্স ভেরিয়েবলটাকে আউটপুটে নেব, সেই ক্ষেত্রে সিলেক্ট ইকুয়াল টু এক্স। দেখি এটা সাব ডট থ্রি, এটার যদি হেড প্রিন্ট করি, শুধুমাত্র এখন একটা কলামে শো করছে, অর্থাৎ আমরা এখানে সাবসেট প্যারামিটার দিয়ে কন্ডিশনটা দিয়ে দিতে পারি, আমরা কি কন্ডিশনে সাবসেট করতে পারি, এবং সিলেক্ট যে প্যারামিটারটা আছে সেটা দিয়ে ভেরিয়েবলের নামটা আমরা স্পেসিফাই করে দিতে পারি, একটা ডাটা ফ্রেম থেকে কোন কোন ভেরিয়েবল নিয়ে আমরা সাবসেট করতে পারি। আরো অনেক অনেক উপায় আছে সাবসেট করার, বাট এটা হলো ওয়ান অফ দ্য বেসিক ওয়ে, এবং অন্য কোনো লাইব্রেরি ইউজ না করি আমরা সাবসেট কমান্ড দিয়ে এই সাবসেটগুলো করতে পারি। তো আমি আজকে আর বেশি আগাবো না, আমি এখানে স্টপ করব। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদিও টার্গেট ছিল এটা 30 মিনিটে শেষ করব, বাট অলরেডি 1 ঘন্টা লেগে গেছে। আশা করি এটা তোমাদের কাজে লাগবে, এই ছোটখাটো টেকনিকগুলো। এখন শেষ করার আগে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি ট্রাই করবো সেগুলো অ্যান্সার দেওয়ার। তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার একটা প্রশ্ন, এই যে সেশনগুলো হচ্ছে তোমরা আর যেভাবে জানতে,
সেখানে নতুন কোনো কিছু কন্ট্রিবিউট করছে কিনা, তোমরা নতুন কিছু জানতে পারছো কিনা। যদি কিছুটা নতুন জেনে থাকো, সেটাই আমার সার্থকতা হবে আসলে। ওকে, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই, বাট আমার প্রশ্নটা থাকলো যে আমি আসলে নতুন কোনো কিছু তোমাদেরকে দেখাইতে পারছি কিনা, বা আসলেও তোমাদের কোনো লাভ হচ্ছে কিনা, সেটা আমার জানার অপেক্ষা থাকলো। তোমরা গ্রুপে পোস্ট দিতে পারো, আমি অ্যাপ্রিসিয়েট করব যে কোনো প্রশ্ন যদি থাকে সেটা তোমরা গ্রুপে লেখো, তাহলে সবাই সেটা দেখতেও পাবে এবং শেয়ার করতে পারবে। এই গ্রুপটাই তৈরি করা হয়েছে একজন আরেকজনের নলেজ বা স্কিল শেয়ার করার জন্য। তো আমি অ্যাপ্রিসিয়েট করব তোমরা যদি গ্রুপে পোস্ট করো যে কোনো ধরনের প্রশ্ন। এটা নট নেসেসারি যে শুধুমাত্র লাইভ সেশনের সময়ই প্রশ্ন করতে হবে তা না, অন্য যে কোনো সময়ই তোমরা প্রশ্ন করতে পারো, আমি সবগুলোরই রেসপন্স দেব। সাফি প্রশ্ন করছো, এক্সেল ফাইল থেকে সাবসেট করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা সেটাও করতে পারবো। আমি এখন পর্যন্ত কোনো ফাইল থেকে ডেটা সেট ইম্পোর্ট করা দেখাই নাই। আমরা এ পর্যন্ত আজকে পর্যন্ত আরেই একটা অবজেক্ট তৈরি করে বা ডেটা ফ্রেম তৈরি করে সেখান থেকে আমরা অপারেশন গুলো দেখিয়েছি। এর পরবর্তী সেশন গুলোতে আমরা ফাইল থেকে কিভাবে ডাটা রিড করতে পারি এবং একই সাথে সেগুলোর উপরে আমরা কিভাবে প্রসেস করতে পারি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আনটিল নেক্সট সেশন সাপি, আমি বলবো অপেক্ষা করো যে কিভাবে আমরা এটা করতে পারি। ভিডিও গুলো ডাউনলোড ফেসবুক থেকে করতে পারার কথা না, তবে যেহেতু গ্রুপ থেকে আমি ভিডিও গুলো ডিলিট করে দেই না, যে কোনো সময় তোমরা চাইলে দেখতে পারবে। এবং আমি আরেকটা কাজ করতে পারি, যদি তোমরা এই ভিডিও গুলো ডাউনলোড করে দেখতে চাও বা অন্য কোনো সময় অফলাইনে দেখতে চাও, সেক্ষেত্রে আমি ইউটিউবে আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিতে পারি সেটা ডাউনলোড করার। আমি ইউটিউবে আপাতত চ্যানেলটা প্রাইভেট রাখছি, এটা পাবলিক করি নাই। তো তোমাদের জিমেইল আইডি যদি আমার সঙ্গে শেয়ার করো, আমি ইউটিউব থেকে ভিডিওগুলোর লিঙ্ক তোমাদেরকে দিতে পারবো, যেখান থেকে তোমরা ডাউনলোড করে অফলাইনে এটা দেখতে পারবে পরবর্তীতে। তো আর কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি আজকে এখানেই গুড নাইট বলবো। সবাই ভালো থাকো এবং প্র্যাকটিস করো। বেশি বেশি প্র্যাকটিস করো। এবং ই আর কেন শিখবো বা এটা শিখে তোমরা আদৌ কোনো বেনিফিটেড হবে কিনা, আমি নেক্সট সেশনে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব কেন আর শেখার উপর এত এমফাসাইজ দিচ্ছি। সো নেক্সট সেশনে কথা হবে এটা নিয়ে। সো ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।